আজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক 73তম জন্মদিবস গুজরাটৰ বড়নগৰৰ সৰ্ববৃহৎ গণতান্ত্ৰিক ৰাষ্ট্ৰৰ দুই থৰ প্ৰধান সেৱক 9 বৰ্ষ ভিতৰে মোদীক পাই সারা বিশ্বৰে বঢ়িছি ভাৰতৰ গৌৰৱ সারা বিশ্বৰ শুভেচ্ছা বাৰ্তা জন্মদিনৰে দেশবাসীক দুইটি বড় ভেটি দেবে প্রধানমন্ত্রী আজি ঠু আৰম্ভ হ'ব দুইটি মেগা স্কিম 30 লক্ষ পৰিবাৰৰ জীৱন বদলাইব পিএম বিশ্বকৰ্মা যোজনা স্বাস্থ্য সেৱা ক্ষেত্ৰৰে বিপ্লৱ আনিব আয়ুষ্মান ভৱ অভিযান বালুকা কলাৰে প্ৰধানমন্ত্ৰী মোদীক জন্মদিনৰ শুভেচ্ছা জনালে পদ্মশ্ৰী সুদৰ্শন পটনায়ক পুৰী বেলাভূমিৰে 50টি কোণাৰ্ক চক্ৰ প্ৰতিকৃতিক স্থান দি জনাইছন্তি নিয়ারা শুভেচ্ছা প্রধানমন্ত্রীঙ্ক ছবি সহ হ্যাপি বার্থডে মোদীজি বলি আঙ্কিছন্তি সুদর্শন একবিংশ শতাব্দীর ভারত পাইঁ একবিংশ শতাব্দীর ভিত্তিভূমি দ্বারিকাঠারে অত্যাধুনিক কনভেনশন সেন্টর ইয়শোভূমিকে উদ্ঘাটন করবে প্রধানমন্ত্রী মোদী ইয়শোভূমি সহ বিশ্বকর্মা যোজনার মধ্য করিবে শুভারম্ভ বিশিষ্ট লেখিকা গীতা মেহতাঙ্ক পরলোক 80 বর্ষ বয়সরে দিল্লী বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ স্বর্গত বিজু পট্টনায়কর একমাত্র ঝিও এবং মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কর বড় ভণী থিলে গীতা 2019 পদ্ম পুরস্কার পাই হইথিলে মনোনীত সুপর সানডে সুপর ম্যাচ আজি এশিয়া কাপ ফাইনালে ভারত শ্রীলঙ্কা মধ্যে জোরদার টক্কর অপরাহ্ন 3টায় খেলাযিব ম্যাচ ট্রফি নিজ নাঁরে করিবাকু দুই দল করিবে প্রয়াস এবং বিশ্বকর্মা পূজার ভক্তিরে ভিজুছি গাঁর সহর অফিস ফ্যাক্টরি কোম্পানি সবুঠি জাকজমকরে চালিছে পূজার্চনা এপটে দুই দিন পরে গণেশ পূজাকে নিয়ে প্রস্তুতি শেষ পর্যায়ে